আমাদের প্রিয় নেত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন দেশের বাইরে। জননেত্রী শেখ হাসিনার কাছে এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনি শুধু শোকবাণী দেন নাই, আমাদের নৌ সরকারের নৌ পরিবহন মন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরীকে নির্দেশ দিয়েছেন এবং বরিশালে সে ছুটে গিয়েছেন, বরিশালে আহতদের পাশে গিয়ে সে দাঁড়িয়েছেন। আসলে এটা তদন্ত হওয়া দরকার, যেটা মাহবুব ভাই বললেন যে এই ধরনের আসলে ঘটনা ওনারা ভাবতে পারতেছে না কীভাবে ঘটল। আমার মনে হয় একটি তদন্ত হওয়া উচিত যে লঞ্চে আগুন লেগে লোক মারা যাবে, গোটা লঞ্চ আগুন লাগবে, চালকের ব্যর্থতা না লঞ্চ তৈরির ব্যর্থতা, না লঞ্চের ইঞ্জিন পুরনো ইঞ্জিন, নাকি কোনো ব্যক্তির ব্যর্থতা বা এখানে অন্য কোনো ঘটনা আছে কিনা। এটি আসলে আমাদের নৌ পরিবহন মন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা এটা তদন্ত করে এটা বের করা উচিত, কারণ এটা এই মৃত্যু দুঃখজনক, কারণ এটা যারা তাদের স্বজন হারিয়েছেন তারা বুঝছেন এটি কী যন্ত্রণা। আমি যারা মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের যাতে সুচিকিৎসা হয় অবশ্যই সরকার সেইগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশ দিয়েছেন আমরা যতটুকু সংবাদ পেয়েছি, এবং নৌপরিবহন মন্ত্রী সাহেবকে তো পাঠিয়েছেন, আপনারা দেখেছেন যে সে বরিশালে আজকে ছুটে গিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে অবশ্যই এটা তদন্ত করে বের করবে মূল কারণটা কি, অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু, কে দায়ী, চালক দায়ী। আমি একটা সামাজিক যোগাযোগে বললাম যে চালক মানে মালিক পক্ষ বলতেছে যাত্রীরা দেয়, যাত্রীরা বলতেছে চালক দায়ী। মহব্বাই তো ভালো এবং ভাই বরিশালে যে জায়গাটা ইচ্ছে করলে যদি ঘটনাটি ওই ছেলেটা যেটা বলে থাকে যদি ঘটনাটি হয়ে থাকে তাহলে পাশে ভিড়লে কিন্তু এত লোক মারা যেত না। আই মিন যদি এটি করে থাকে তো চালক খামখেয়ালি করছে, খামখেয়ালি বলা যাবে। একদমই সাধারণ একজন দর্শক সকালবেলা আমাকে বলেছেন, প্রশ্ন রেখেছেন, একদমই সাধারণ লেমেন, যে এটা ভিড়লো না কেন? আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কঠিনভাবে তদন্ত করা উচিত, এর জন্য কে দায়ী। এই যে এই ঘটনা যদি ঘটে থাকে আমি মনে করি চালক 100% দায়ী, সে যদি এখানে ভিড়াতে পারত তাহলে এত লোক মারা যেত না। চালক তালি দায়ী যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, এই ডিফারেন্স যদি হয়ে থাকে, দূরত্ব যদি এইটুকু হয়ে থাকে তাহলে কিন্তু আমি মনে করবো চালকই দেয়। চালক তো ইচ্ছে করলে এখানে ভিড়েতে পারত, তাকে তো আর কেউ প্রেশার দেন আপনি চালাই যান, বরং যাত্রীরা বলছে ঘাটে ভিড়েন, নিশ্চয়ই যাত্রীরা এই কথাই বলবে, আমিও যাত্রী থাকতে বলতাম যে আমরা তিনজনই যাত্রী বলতে ঘাটে সবাই বলতো, তাহলে তার যখন কাছে যখন একটা জায়গা আছে সেই জায়গায় ভিড়ে নিচ্ছে তাহলে চালক ভিড়ে নেই এইখানে। এবং কীভাবে আগুন লাগলো যে ভাই বললেন যেটা যে দোতলা থেকে শোনা গেছে আগুন লাগছে যেটা মালিককে বলছে, আবার যেটা বললেন যে নিচের থেকেও লাগতে পারে, আবার যেটা শুনতেছি নতুন ইঞ্জিন। আমার মনে হয় এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে আমি যতদূর শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রী নিজে সরাসরি উপস্থিত হয়েছেন খালিদ মোহাম্মদ চৌধুরী, এবং এই বিষয়ে সবাই শুধু আন্তরিক না সিরিয়াসভাবে এই বিষয়টা দেখা হচ্ছে। আমি যতদূর জানি যে আমরা মনে করি এতগুলো নিরীহ মানুষ মারা গিয়েছেন এবং এতগুলো লোক আহত হয়েছেন, এর একটি তদন্ত হওয়া উচিত এবং এর কারণটা জাতির সামনে প্রকাশিত হওয়া উচিত, কেন এই ঘটনা ঘটল, এটি কি মানে শুধু অ্যাক্সিডেন্ট, নাকি এটা কারো অবহেলা, নাকি মালিকের অবহেলা। আর একটি বিষয় বলবো, ধরেন যারা লঞ্চ মালিক সমিতির এখানে মাহবুবদ্দিন ভাই আছেন, বীর বিক্রম, হ্যাঁ, যাতে এই ঘটনার থেকে আমাদের আগামী দিনে কী করণীয়, কারণ বাংলাদেশে এই দক্ষিণাঞ্চলে লঞ্চ জার্নি হচ্ছে সবচেয়ে, ভাই যেটা বললেন যে অনেক এখন অনেক লঞ্চ আছে যেটা সোনারগাঁ শেরাটনের চাইতেও তাদের রুমগুলো ভালো, মানে যাইতে ইচ্ছে করে। তাই এই ঘটনা যাতে আর না ঘটে সেই ধরনের কী কী পদক্ষেপ নেওয়া উচিত,
মানে নিরাপদ যাত্রার জন্য, নৌ যাত্রার জন্য নিরাপদ হয় এবং আনন্দদায়ক আরামদায়ক হয়, স্বস্তির সাথে যেন নিরাপত্তা নিশ্চিত হয়, মানুষ যাতে নৌ পথে যাতায়াত করতে পারে। এই যে এখন মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে লঞ্চ উঠলে মানে আগুন, ইঞ্জিন আগুন লেগে মারা যাবো কিনা, এইটা কিন্তু ছিল না। ওই যে ভাই যেটা বলেন যে দুই একটি আগুন লাগছে, কিন্তু এইভাবে এত মৃত্যু কোনোদিন কখনো আমরা দেখি নাই। তা আমার মনে হয় এই ব্যাপারে দেখেন, আমরা মনে করি এই সরকার আন্তরিক সব ধরনের সহযোগিতা করতে, সকল সেক্টরকে সব ধরনের সহযোগিতা করতে,